কি মনে করছিস? আমি জানি না নেহাল তোকে পছন্দ করে। অন্নি চোখ বড় বড় করে বললা, সত্যি? হ্যাঁ সত্যি। তোকে বলেছে? বলা লাগে, হাব ভাব দেখলেই বোঝা যায়। আচ্ছা আস্তে বল, আমার শুনতে পাবে তো? না শুনবে না, দুজনেই গহনার আলাপে ব্যস্ত। তাও সাবধান। ওকে, কিন্তু তুই ওকে পছন্দ করিস? জানি না রে, আমার ফিলিংসটা বুঝতে পারছি না ঠিক। আচ্ছা, এই কয়েকদিনে যদি তুই ওকে মিস করিস তাহলেই বুঝবো তুই ওকে ভালোবাসিস। ওকে, দেখি কি হয়। এদিকে নেহাল বসে বসে পড়ছিল, কিন্তু হঠাৎ করেই অন্নির কথা মনে পড়ে গেল। আজ বৃষ্টিতে একসাথে ভিজেছিল। নেহাল চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ভাবছে, ও কি কখনো বুঝতে পারবে না আমাকে? তারপর চোখ খুলে ফোনটা হাতে নিয়ে অন্নিকে কল করল। অন্নি তখন সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে গান শুনছিল। হঠাৎ কারো কল দেখে চোখটা খুলে দেখল নেহাল। স্ক্রিনের ওপর নামটা দেখে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান মুচকে মুচকে হাসছে। অন্নিও একটা হাসি দিয়ে কলটা রিসিভ করল। হ্যালো অন্নি। হ্যাঁ নেহাল, বলো। বৃষ্টিতে ভেজার পর জ্বর আসেনি তো? হ্যাঁ সামান্য। তোমার কি অবস্থা? আমি ঠিক আছি। তুমি মেডিসিন নিয়েছো তো? হ্যাঁ নিয়েছি, আর এখন ঠিক আছি। আচ্ছা, কালকে দেখা হচ্ছে? না, হচ্ছে না। কেন? আমি নারায়ণগঞ্জ যাচ্ছি একটা দাওয়াতে। ও, আসছো কবে? 4-5 দিন পর। আচ্ছা, নিজের খেয়াল রেখো, রাখছি। আচ্ছা, তুমিও সাবধানে থেকো। এই বলে অন্নি ফোন রেখে দিল। আরিয়ান আস্তে আস্তে বলল, আহারে কি কি আর, আমি বললাম না ও তোকে ভালোবাসে। অন্নি কিছু বলছে না, হাসছে। হঠাৎ অন্নির মা বলল, তোরা কি ফুসুর ফুসুর করছিস রে? আরিয়ান হেসে বলল, না আন্টি, আমরা আসলে বলছিলাম কোন গয়নার কত দাম ওইটাই। আরিয়ানের কথা শুনে সবাই হেসে দিল, আর আরিয়ানের মা ওর কান মলে দিল। আরিয়ানরা যখন নারায়ণগঞ্জ পৌঁছালো তখন রাত 12টা হবে। অল্প স্বল্প কথা বলে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল, কারণ কাল গায়ে হলুদ। অন্নি শুয়ে শুয়ে নেহালের কথা ভাবছে, আর আরিয়ান ভাবছে নেহাল আর অন্নির প্রেমটা হয়ে গেলে এটা সবাইকে বলে দেবে। সকাল 7টা অন্নি ঘুম থেকে উঠে নিচে যেতেই ওর মা বলল, যা তো আরিয়ানকে ডেকে নিয়ে আয়। মা, ও তো ঘুমোচ্ছে বোধ হয়। তাহলে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আয়। অগাত্তা অন্নি আরিয়ানের রুমে গেল ওকে ডাকতে। গিয়ে দেখে হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। অন্নি গিয়ে জোরে জোরে বলল, আরিয়ান উঠ, মা তোকে ডাকছে নিচে। ওই শুনতে পাচ্ছিস? আল্লাহ, এটার উঠামু কেমনে? তারপর অন্নি আরিয়ানের হাতে একটা চিমটি দিল, কিন্তু কোনো লাভ হলো না। গন্ডারের মতো ঘুমাচ্ছে। এবার অন্নির মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। ও আরিয়ানের গলায় হাত দিয়ে কাতুকুতু দিয়ে আরম্ভ করল। আরিয়ান ঘুমের ঘরেই অন্নির হাত টেনে ওর বুকের উপর ফেলল ওকে। আরিয়ানের এমন কাজে অন্নি হতভম্ব। অন্নি ওর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে বলল, কে বলবে এই ছেলেটা এত বজ্জাত, ঘুমলে কত কিউট লাগে। তারপর আরিয়ানের একটা হাত জোরে কামড় দিয়ে উঠে পড়ল অন্নি, আর বেচারা আরিয়ান ধর্মর করে উঠল। তারপর হাতের দিকে চেয়ে অন্নিকে বলল, কি হয়েছে তোর, এমন পাগলের মতো কামড়াচ্ছিস কেন? তুই ঘুম থেকে উঠছিস না তাই কামড় দিছিস। কামড় দেওয়া লাগে, ডাকলেই তো হতো। ডাকছি কিন্তু তুই উঠিস না। আচ্ছা এখন তো উঠছি, এখন বল কি হয়েছে। নিচে যেতে বলছে তোকে। আচ্ছা ফ্রেশ হয়ে আসছি, তুই যা। ওকে। আরিয়ান ফ্রেশ হয়ে নিচে নামতেই ওর মা বলল, যা তো বাবা অনেকের সাথে নিয়ে ফুল কিনে নিয়ে আয়।
আরিয়ান চমকে উঠে বলল, কি আমি? হ্যাঁ, এত অবাক হওয়ার কে আছে? ড্রাইভার গাড়ি করে ফুল নিয়ে আসবে আর তোরা বাইকে করে যাবে। আরিয়ান মনে মনে বলল, শেষ পর্যন্ত এই দিনও দেখা লাগলো। তারপর আরিয়ান বাইকে বসে অন্নিকে বলল, উঠে বস। অন্নি উঠে আরিয়ানের পেট চেপে ধরল। আরিয়ান বলল, এই আমার পেট জড়ি ধরেছিস কেন, হাত সরা। ও মা, না ধরলে তো পড়ে যাব। গেলে যাবি কিন্তু ধরবি না। আচ্ছা কাঁধে হাত দে প্লিজ। আচ্ছা ধর। অনেকক্ষণ ঘুরে ফুল কিনে গাড়িতে তুললো দুজন মিলে। তারপর গাড়ি পাঠিয়ে দিল বাসায়, আর ওরা দুজন একটা হোটেলে ঢুকে ব্রেকফাস্ট শেষ করে বের হল। বের হতেই বৃষ্টি শুরু। আরিয়ান দ্রুত ও শার্টটা খুলে ফেলল। তারপর অন্নির মাথা আর নিজের মাথায় উপর ধরে বলল, হোটেলে চল আবার। ওরা দ্রুত পায়ে হোটেলের দিকে এগিয়ে আসছিল। কাছাকাছি আসতেই শুনতে পেল পাশের একটা চায়ের দোকান থেকে, এই গানটা বাজছিল। আরিয়ান আর অন্নি নিজেদের দিকে চোয়াচই করল। দুজনের মনেই একই প্রশ্ন, এটা কি কাকতালীয়? বৃষ্টি পড়ছে, সাথে একটা মেয়ে যাকে আমি পছন্দ করি না, তাকে আমার শার্টটা দিয়ে ঢাকতে ঢাকতে নিয়ে যাচ্ছি, আর ওপর এই গানটা বাজছে। অন্নির মনেও একই চিন্তা। তবুও দুজনে হোটেলের সামনে পৌঁছালো। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে ওরা বাইকে উঠল। আরিয়ান খালি গায়ে বাইক চালাচ্ছে, আর অন্নি আরিয়ানের শার্টটা এক হাতে নিয়ে আরেক হাত ওর কাঁধে ধরে রাখল। তারপর বাড়িতে এসে দুজনেই কাপড় পাল্টাল। অন্নি ওষুধ খেয়ে আরিয়ানের ঘরে গিয়ে দেখল আরিয়ান চুলে জেল লাগাচ্ছে। অন্নি পিছন থেকে এসে ওর পিঠে একটা চাপড় দিয়ে বলল, কিরে এত মাঞ্জা মারছিস কেন? আরে একটু পর থেকেই তো সুন্দরী মেয়েরা আসবে, তাই আর কি একটু জেল লাগাচ্ছি চুলে। ও, মাইয়া পাটানের ধান্দা? হ্যাঁ, বিয়ে বাড়িতে মাইয়া পাটাতেই যাই পোলারা, খাইতে না। ও, তাইলে তুই মাইয়া পাটাবি তাই তো? দাঁড়া আন্টিকে কইতাছি। নিজে মিঙ্গেল হইয়া যাইবা আর আমি সিঙ্গেল হইয়া ঘুরমু? নো ওয়ে, আজকেই মিঙ্গেল হমু দেখিস। আচ্ছা আগে হ, তারপর দেখমু। আর এই নে তো শার্ট। এমনে দেশ কেন, ধুয়ে দিবি? আমি ধুয়ে দিমু কেন? তোরে যে এত কষ্ট করে বৃষ্টিতে বাঁচাইলাম তাই। পারমু না, নিজেরটা নিজে ধুয়ে নিস, আর না হলে আজকে যারে পটাবি তারে দিয়ে ধোয়া। তুই ধুই আন, ওরে দিয়ে ধোয়াবো কেন? পারবো না। এটা বলে মুখ ভেঙচি দিয়ে শার্টটা ওর খাটে রেখে অন্নি চলে গেল। আরিয়ানের রুম থেকে বের হতে দেখল রিমান আর রাতি বাসছে। ওদের দেখে অন্নি সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কেমন আছো তোমরা? রিমান হেসে বলল, ভালো, তুমি? হ্যাঁ ভালোই। যাও, আরিয়ান রুমেই আছে, মেয়ে পটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাধি ভুরু কুচকে বলল, ওইটা আবার কেমনে নেয়? যাও গিয়ে দেখো কেমনে নেয়। রিমন রাদীপ দুজনেই আরিয়ানের রুমে গিয়ে দেখে ও বডি স্প্রে নিচ্ছে আর চুলগুলো জেল দিয়ে স্টাইল করা। রাদীপ পিছন থেকে বলল, মামা তোরে আজকে সেই লাগতেছে। রিমন খাটে বসতে বসতে বলল, হ্যাঁ অনেক হ্যান্ডসাম লাগছে, সবগুলোই কাগজ কাপে দেখিস, আবার সব মেয়ে পড়তে না যায়, আমাদের জন্য দু চারটা রাখিস। আমার উপর ক্রাশ খাবে না তো কার উপর খাবে? আই এম আরিয়ান চৌধুরী, বুঝতে হবে। বুঝছি, এখন বল পলানের কি খবর? ওরা দুজন দুজনকে পছন্দ করে কিন্তু এখনো কেউ কাউকে বলেনি, শুধু একবার বলতে দে তারপর দেখিস কি করি। আমার মনে হয় তুই ভালো করছিস না,
এটা তোর করা উচিত হচ্ছে না। তোর এত জ্বলছে কেন? দেখ, আমার জ্বলছে না, কিন্তু ওকে কষ্ট দিয়ে কি লাভ তোর? ওই দিন আমাকে যে সবার সামনে থাপ্পড় মারলো ওইটা কিচ্ছু না? তবু আমার মন সায় দিচ্ছে না। তুই চুপ থাক, তোর কিছু করতে হবে না, আর যা করার আমি আর রিমন করব। রাদীপ আর কিছু বলল না। রিমন প্রসঙ্গ পাল্টাতে বলল, আরিয়ান তুই থাক, আমরা একটু আন্টির সাথে দেখা করে আসি। ওকে যা। রিমন আর রাদীপ আরিয়ানের মায়ের রুমের দিকে গেল। রুমের সামনে আসতেই শুনতে পেল, আরিয়ানকে বলে দেওয়াই ভালো হবে। তুই এত উতলা হচ্ছিস কেন? উতলা হব না, যদি এখন আরিয়ান অনি অন্য কাউকে পছন্দ করে ফেলে তাহলে? হারে না করবে না। আর তাছাড়া আর মাত্র কয়েকটা মাসই তো বাকি আছে ওদের শেষ সেমিস্টারে, এরপর বলিস কিন্তু এখন বলিস না। ওদের যে বিয়ে হয়েছে এটা বললে এমন কি সমস্যা? আমি বুঝি না। আচ্ছা যাও, বলবো না। রিমন আর রাদীপ দরজার আড়ালে আরিয়ান আর অন্নি দুজনের মায়ের কথাই শুনে নিয়েছে। তারপর রাদীপ রিমনের হাত ধরে বাইরে নিয়ে আসলো আর বলল, দোস্ত এখন কি করব? ওরা যে বিবাহিত দুজনে একজনও যায় না। আমি বুঝছি না কি করব। দোস্ত বুদ্ধি পাইছি। কি? ওদেরকে আমার প্রেমে ফেলানো। কি বলদের মতো কথা বলছিস, প্রেমে কেমনই ফেলায়? আরে জোর কইরা ফেলামু। কেমনই? মনে কর এখন গিয়ে আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবো, আর ওদের কাপল ডান্স দিতে বলবো, মানে ওদের এই চার দিন কাছাকাছি রাখবো, মনে হয় এতে কিছু হতে পারে। আইডিয়াটা খারাপ না, কিন্তু তোর কি মনে হয় এটাতে কাজ হবে? হলে হবে, না হলে আল্লাহর উপর সব, আমাদের চেষ্টা করতে তো দোষ নেই। এটা ঠিক বলেছিস। এখন চল তুই গিয়ে অর্ণিকে ডেকে আনবি, আর আমি আরিয়ানের রুমে যাচ্ছি। রাদীপ অর্ণিকে ডাকতে গেল, আর রিমন আরিয়ানের রুমে ঢুকতে দেখল তিনটা মেয়ে বসে বসে আরিয়ানের সাথে গল্প করছে। রিমনকে আসতে দেখে আরিয়ান বলল, দোস্ত ওরা আমার কাজিন শিউলি, রুমি, আইরিন। রিমন সবাইকে সালাম দিল, তারপর আরিয়ানের পাশে বসে বলল, দোস্ত চল সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলি। আচ্ছা খেলা যায়, তাহলে ছাদে চল। রিমন আরিয়ান ওর কাজিনদের সহ ছাদে গেল। এদিকে রাদীপ আসল অন্নিকে নিয়ে, ট্রুথ আর ডেয়ার শুরু করেছে। প্রথমে রিমন দেবে আরিয়ানকে, তো রিমন মুখে একটা দুষ্ট হাসি দিয়ে বলল, দোস্ত তুই ট্রুথ নাকি ডেয়ার? ডেয়ার। ওকে তাহলে তুই গিয়ে অর্ণিকে প্রপোজ কর, শুধু আই লাভ ইউ বললে হবে না, একটা গান অথবা কবিতা দিয়ে করতে হবে।